গেল দেড় দশকে 116টি বড় অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াই বেসিক ব্যাংক, যেখানে বেশি ঋণ জালিয়াতি আর অনিয়ম রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়, যাতে বড় ব্যবসায়ী গ্রুপরাও ঋণ খেলাপি। বিশ্লেষকরা বলছেন, অনিয়মের এই ধারা শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে এই ব্যাংক। বেসিক ব্যাংক নিয়ে ইমদাদ হকের দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চাওয়ার আগেই যেন ঋণ দিতে এক ধাপ এগিয়ে থাকে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক। প্রতিষ্ঠানের যোগ্যতা, সম্পদ কিংবা কাগজপত্র, এসব মূল্যায়নের দরকারও হয়ে যায় গৌণ। এমনই এক প্রতিষ্ঠান ক্র্যাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ। পর্যাপ্ত জামানত না থাকার পরও এই প্রতিষ্ঠানকে মোটা অঙ্কে ঋণ দেয় শান্তিনগর শাখা, 2023 পর্যন্ত যেখানে অনাদায়ী 43 কোটি টাকা। তথ্য গোপন সহ নানা অনিয়মের এই ঋণ আদায়েও তৎপরতা নেই ব্যাংকটির। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি ব্যাংকের কোনো কর্মকর্তা বা ক্র্যাফটসম্যান ফুটওয়্যারের কোনো প্রতিনিধি। আচ্ছা, এটা আপনি ওদের রিকভারি ডিভিশন আছে না, ওইখানে আপনি জানতে পারেন, বা যদি আমাদের জানতে হয় তাইলে আবার আপনি স্যার থাকলে এসে। স্যার নাই, ক্যাফটসম্যানের আগে করেছিলাম, একটা অফিস ছিল এই কোথায় গেল, দানমন্ডি রাফলা, আমাদের দেশের মধ্যে কোনো আউটলেট নাই। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, গেল দেড় দশকে 100টিরও বেশি অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াইয়ে বেসিক ব্যাংক, যেখানে বেশি অনিয়ম রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়। এই যেমন হাজি আব্দুল চোবাহান এবং হামিদা চোবাহান, কয়েক কোটি টাকার খেলাপি হলেও তাদের খেলাপির তালিকায় যুক্ত করেনি কারওয়ান বাজার শাখা। গুলশান শাখা থেকে প্রণোদনা ঋণ নিয়ে উধাও পায়োনিয়ার ক্যাজুয়াল ওয়্যার নামের এক প্রতিষ্ঠান, আর ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের 46 কোটি টাকার জালিয়াতির লুকোচুরি বংশাল শাখায়। চট্টগ্রামের আসাদগঞ্জ শাখার 63% ঋণই নিয়েছে জিপিএস ইস্পাত, যা ওই শাখার অতি উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণ। নানানভাবে ঋণ দেওয়া হয়েছে, যে কোলাটারাল দেওয়া হয়েছে সেটা দিয়ে কিছুই আসলে আদায় করা যায় না, অনেক দেউলিয়া আইন প্রয়োগ করা হচ্ছে না, অর্থঋণ আদালতেই বেশিরভাগ এই এই কেসগুলো ঘোরাফেরা করছে। ব্যাংকের বড় 10 জন গ্রাহকের ঋণ নিয়ে এখনও বিপাকে ব্যাংকটি, যাদের কাছে ব্যাংকের পাওনা 1,700 কোটি টাকা। এদের বেশিরভাগ ঋণই ঝুঁকিপূর্ণ। ব্যাংকের কর্মকর্তারা কি তাদের জানতেন না যে এখানে আমি 1,000 কোটি টাকা লোন দিয়েছি, এই লোকটার এই টাকা পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই? সরকারি ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ, যেটা বহুদিন ধরে, এবং সেটার জন্য তো সরকারের নিয়োজিত চেয়ারম্যানই দায়ী। এখন পর্যন্ত বিচার হচ্ছে না, এখন পর্যন্ত চার্জশিট দেবে বলছে আব্দুল হাই বাচ্চুকে নিয়ে ইত্যাদি। কেবল তাই নয়, ফেরো এলয় কোম্পানি, মেসার্স ট্রান্স ওশন রিসাইক্লিং ইয়ার্ড, প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ ও রিপাবলিক ট্রেডিং সিন্ডিকেট, রয়্যাল ওয়েভিং অ্যান্ড কোটিং ইন্ডাস্ট্রিজ, MAH স্পিনিং মিলসের ঋণ জালিয়াতি নিয়েও বিপাকে বেসিক ব্যাংক। মূল প্রবলেমটা হলো সরকার তার ইচ্ছামতো চেয়ারম্যান নিয়োগ করে, তা অন্যান্য পরিজন পর্ষদের মেম্বার নিয়োগ করে, সেটা তাদের কিন্তু ঠিক যায়, তারা খুব একেবারে দক্ষ এবং তা না, এবং কিছুটা তারা সরকারে বা রাজনৈতিক পরিচয় বহন করে, এই জন্য এই অবস্থা। অনিয়ম বা জালিয়াতির মাধ্যমে দেয়া ঋণের বেশিরভাগই আর ব্যাংকে ফিরে না, বেশিরভাগ ক্ষেত্রেই তা পাচার হয় দেশের বাইরে। গেল দেড় দশকে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে কটি বড় অনিয়ম আর ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান বা পরিচালকদের হাত ধরে। তাই দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত ও দুর্নীতি বন্ধ করার জন্য এই ধরনের রাজনৈতিক নিয়োগ বন্ধে দাবি উঠছে ঘুরে ফিরে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।